সশস্ত্র বাহিনীর প্রতিটি বাহিনী তারা শান্তিতে এবং স্বস্তিতে বলবো স্বস্তি এবং দুর্যোগ দুটো সময় কিন্তু তারা একইভাবে কাজ করছে বরং দুর্যোগের সময় কাজের পরিমাণ আরো বেড়ে যায় কারণ স্বস্তির যে কাজগুলো সেগুলো কিন্তু বন্ধ হয় না হ্যাঁ ডাবল হয়ে যায় কাজ কাজটা ডাবল হয়ে যায় এবং ওটাকে কম্প্রোমাইজ করা যায় না প্রথম কথা হচ্ছে আমরা যখন দেখব আমাদের প্রথম যে দায়িত্বটা সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা তো বিমান বাহিনীর যেহেতু দায়িত্ব হচ্ছে আকাশ প্রতিরক্ষা মানে এয়ার ডিফেন্স তো সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশ সীমাটা যে নিরাপদ সেটাকে এনশিওর করা এবং এটা কিন্তু আমরা সবসময় আপনি 24/7 365 days a year আমরা করে যাচ্ছি প্রতি মুহূর্তে আমরা জানি আপনি যদি অবাক হবেন আপনি আপনাকে ধারণা আছে যে কতগুলো এয়ারক্রাফট বাংলাদেশে প্রতিদিন ফ্লাই করে বাংলাদেশ আকাশ সীমা ব্যবহার করে অলমোস্ট 800 এবং প্রতিটা প্রতিটা এয়ারক্রাফটকে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হয় প্রতিটার গতিবিধি আমাদের নজর রাখতে প্রতিটা গতি এবং প্রতিটা এয়ারক্রাফট আমরা আইডেন্টিফাই করছি তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তাদের ক্লিয়ারেন্স আছে কি না তাদের অনুমোদন আছে কি না অনেক এয়ারক্রাফট আমরা অ্যালাউ করছি না তারা হয়তো অনুমোদন নেয়নি তাদের দেশের বাইরে সীমার আপনি কখন করবেন যখন 24/7 আপনি করছেন ঠিক সেভাবে 24/7 365 days a year আপনার প্রতিটা বেজের আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার কিন্তু স্ট্যান্ড বাই যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দুর্যোগে ওরা মুভ করবে এটা হচ্ছে আমাদের প্রাত্যহিক একটা কাজ স্বস্তির সময় আমরা এভাবেই থাকছি আমাদের যে দায়িত্বটা প্রাইমারি দায়িত্বটা সেটা পুরো মাত্রা আদায় করতে হবে এখন আসেন হচ্ছে পরের স্টেপটা যখন আমরা দুর্যোগ আসি যেহেতু বাংলাদেশে দুর্যোগটা খুবই স্বাভাবিক স্পেশাল আমরা যদি ভৌগোলিক কারণে ঘূর্ণিঝড় একটা বড় বিষয় ফ্রিকোয়েন্টলি প্রতি বছরই আসছে মাঝে মাঝে এক বছরে কয়েকটি আসছে আর এর বাইরে ভূমিকম্পের বিষয়টা আছে যেটা আমরা সবসময় একটা হুমকির ভেতরে আছি এর বাইরে ম্যানমেড অনেক কিছু আছে যেমন অগ্নি দুর্ঘটনা ঘটছে তারপরে বিভিন্ন কারণে মানুষ স্ট্র্যান্ডেড হয়ে যাচ্ছে সবচেয়ে রিসেন্টলি আমরা দেখলাম কোভিড এটা আমাদের 2020 থেকে শুরু করে এখনও কিন্তু যায়নি এটা লম্বা সময় কিন্তু আমাদেরকে এনগেজ করলো তো আমি বলবো যে এখানে কতগুলো ইউনিক টাস্ক যে বিমান বাহিনী করতে পেরেছে যেটা আসলে অন্য কারোর পক্ষে করা সম্ভব ছিল না লাইক উদাহরণ দিয়ে বলি কোভিডের কারণটা কোভিডের 2020 থেকে কিন্তু সমস্ত ফ্লাইট বন্ধ ছিল রাইট আমাদের কাছে ইভেন আমরা যে কিট আনবো কোনো ফ্লাইট তো ছিল না এয়ারফোর্স এয়ারক্রাফ্টগুলো কিন্তু চায়না এবং কোরিয়ায় গিয়ে আমাদের কোভিড ডিটেকশন কিটসগুলো নিয়ে আসলো এবং পরবর্তী চায়না থেকে কিন্তু ভ্যাকসিনও নিয়ে আসলো সিনোভ্যাক আচ্ছা এর মাঝখানে যেটা হলো যেহেতু প্রচুর স্ট্র্যান্ডেড বাঙালির বিভিন্ন দেশে আটকে গিয়েছিল আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমরা চার্টার করে তাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের এবং মালদ্বীপের যারা আটকে ছিল তাদেরকে আমরা আমাদের বিমানে করে পৌঁছে দিলাম এবং তাদেরকে পৌঁছে দিলাম শুধুমাত্র তাই না আমরা একটি মেডিকেল টিম মালদ্বীপে পাঠালাম বাঙালিদের চিকিৎসার জন্য কোভিডের সময় আমাদের রিসোর্স থেকে এর বাইরে যেটা হয় যে ক্যাম্পেইনটা আমরা দেখেছি সংস্থাগুলি সবাই একতালে করেছে দেশে যে সবাইকে সচেতন করেছে ক্যাম্প করেছে এটা কিন্তু এখনও বিদ্যমান মেডিকেল ক্যাম্পটা এখনও বিদ্যমান এবং আপনি আমি বলবো যে আমাদের যে জনগণ একটা কথা বলেছেন জনগণের আর জনগণের বাহিনী কি না এই কোভিডের কারণে আমাদের যে পরিবারের সদস্যরা এবং যারা কাজ করেছেন আমি যদি ভুল না করি অলমোস্ট 1800 প্রাণ আমাদের হানি হয়েছে কোভিডের কারণে যখন তাদের এই ডিউটিতে ছিল তাদের এবং তাদের পরিবার বিকজ একজন থেকে তার একজন আসে সো এটা কিন্তু ওটা বারবার রিফ্লেক্ট করে যে আমরা কিন্তু কোনো কিছুতে মানে আমাদের দমিয়ে দেয় না মানে আমরা তো এর থেকে এসছি আমার বাবা আমার মা আমার ভাই বোন তো এরা তো সবাই তো বাইরের আমরা আলাদা করে ভাবতেই পারি না সো আমাদের সবসময় রেসপন্ড আমরা করছি এটা একটা উদাহরণ দিলাম কোভিড কেস অগ্নি দুর্ঘটনা একইভাবে যে ঢাকায় আপনারা দেখেছেন অনেকগুলো কেস হয়েছে যেখানে আমরা হেলিকপ্টার ইউজ করেছি অগ্নি নির্বাপনের জন্য ফিজিক্যালি আমাদের ফায়ার ফাইটিং টিমকে কাজ করেছে রানা প্লাজে যখন লোকজন আটকে গিয়েছে আমাদের এয়ারফোর্সের অক্সিজেন ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয়েছে ভেতরে অক্সিজেন দেওয়ার জন্য আপনার মনে আছে যে নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের সময় উপজেলা উপনির্বাচনে বোধহয় 18 জন ইনজিউর্ড হয়েছিল তাদেরকে আমরা কিন্তু হেলিকপ্টার করে রাত্রেবেলা নিয়ে তাদেরকে সিএমএইচে নিয়ে এসেছি চিরং সিএমএইচে বেশি গুরুত্ব ঢাকায় নিয়ে এসেছি এর বাইরে মাঝখানে আমাদের দেখা গেছে যে দুটো লাইটরেজ ক্যাপসাইজ হয়েছিল সেখানে আমরা হেলিকপ্টারের মাধ্যমে ক্রুদেরকে কিন্তু রেস্কিউ করেছি তো একটা হচ্ছে বিষয় যে দুর্যোগে তো আপনি সবসময় পাবেন স্বস্তির জায়গাটা আমরা শুধু আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যে বাংলাদেশ এয়ারফোর্স জনগণ যাতে ঘুমাতে পারে এই জন্য বাংলাদেশ এয়ারফোর্স ঘুমায় না আমরা জেগে থাকি
কারণ আপনারা ঘুমাতে পারবেন। আমাদের আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থাপনা সবকিছু আমরা সবসময় প্রস্তুত, একইভাবে আমাদের সশস্ত্র বাহিনীর বাকি সদস্যরা প্রস্তুত।